টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনএফপি এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাম্বাসেডর ইভ পেটারসেন সহ ইউএনএফপি এর কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সমকালীন বিশ্বে জলবায়ু পরিবর্তন, নদী ও বায়ু দূষণ, কার্বন নিঃসরণ সহ নতুন নতুন যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে তা নিরসনে পার্লামেন্টেরিয়ানদেরও সচেতন ও সচেষ্ট থাকার আহ্বান জানান স্পিকার। এ সময় বিএপিপিডির কার্যক্রমকে সফল করতে ইউএনএফপি এর কারিগরি সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত, সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এম এ কামাল বিল্লা, বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর শাহানারা মনিকা, ইউএনএফপি এর রিজিওনাল স্পেশালিস্ট ইসাবেলা জেরাল্ডিন আজাই উপস্থিত ছিলেন।